পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আবার একটি খুশির খবর নিয়ে আসলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকার এই প্রকল্প আপনাকে দিচ্ছে 30,000 টাকা পর্যন্ত। কোন রকম বেফাস কথা বলছি না, আপনি ঠিকই শুনছেন, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে আবেদন করলেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে 30,000 টাকা পর্যন্ত, যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলাদের জন্যই। এবার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর মতো প্রকল্প নয়, তার থেকে মোটা অঙ্কের প্রকল্প নিয়ে আসলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে এই প্রকল্পে সুবিধা পাবেন, কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তা সমস্ত কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি মোটেই অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তবে এই প্রকল্পটি জানা মনে তো আপনার জন্য একান্ত প্রয়োজন। সাথে সাথে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা বা শহর থেকে দেখছেন অবশ্যই আপনার মতামতটি আমাদের লিখে জানাবেন, সাথে ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। মহিলাদের সুরক্ষার জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারের তরফ থেকে। এমন একটি প্রকল্প হলো মহিলা সমৃদ্ধি যোজনা, যেটা পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে। এই প্রকল্পে 30,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নারী ক্ষমতা উন্নয়ন ও মহিলাদের বার্ষিক উন্নতির জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। মহিলা সমৃদ্ধি যোজনায় 30,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় খুবই স্বল্প সুদে। ব্যাংক যেখানে 12% সুদ নেবে সেখানে এক্ষেত্রে মাত্র 3% সুদ দিতে হবে। কিভাবে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন ও কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, মহিলা সমৃদ্ধি যোজনার ঋণ পাওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন আপনার। আপনি যদি এই প্রকল্পে লোন নিতে চান তাহলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে, সেগুলি হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, যে আবেদন করবে তাকে অবশ্যই SC এবং ST বা OBC সম্প্রদায়ভুক্ত হতে হবে। আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 1,50,000 টাকার নিচে হতে হবে, যার নামে আবেদন হবে তার বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 50 বছর হতে হবে। এবারে দেখে নিন কিভাবে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন। এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে অনলাইনে কোনো পদ্ধতি নেই, সম্পূর্ণ কাজ অফলাইনেই করতে হবে। তার জন্য নিকটবর্তী BDO অফিসে যেতে হবে আপনাকে, সেখান থেকেই মহিলা সমৃদ্ধি যোজনার ফর্ম নিতে হবে, এরপর সঠিক তথ্য দিয়ে সেগুলি পূরণ করে আবার BDO অফিসে জমা দিতে হবে। এর সাথেও আপনাদেরকে জানিয়ে রাখি যে আবেদনের যোগ্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে। আধার কার্ড, জাতিগত শংসাপত্র, আয় শংসাপত্র, 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং আবেদনকারীর কালার পাসপোর্ট সাইজ ছবি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত পশ্চিমবঙ্গ সরকারের চালু করা মহিলা সমৃদ্ধি যোজনার আরেকটি প্রকল্প। আর যদি আপনি এই প্রকল্পের জন্য আবেদনের ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিকটবর্তী আপনার BDO অফিসে গিয়ে ফর্ম তুলে সেটি সম্পূর্ণ করতে পারেন, সেই ফর্মটি পূরণ করে যাবতীয় তথ্য দিয়ে সেটি জমা দিতে পারেন। এবং সাথে সাথে আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন, সাথে সাথে ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।